নমস্কার আজ এক ব্যক্তিকে নিয়ে কিছু কথা বলবো তার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার পঞ্চানন কর্মকার নামটি শুনলে খুব হাতে গোনা কিছু মানুষ হয়তো বুঝতে পারেন বা চিনতে পারেন এই মানুষটিকে অথচ গুটেনবার্গ নামটি বললে সারা বিশ্বের প্রায় বহু মানুষ তাকে চিনতে পারেন কারণ ইউরোপীয় যে ভাষাগুলি রয়েছে যে ইউরোপীয় প্রধান ভাষাগুলি রয়েছে তার অক্ষর তৈরির কারিগর যিনি ছিলেন তিনি হচ্ছেন গুটেনবার্গ কিন্তু একইভাবে একই গুরুত্বের সমগুরুত্বের কাজ ভারতীয় বহু ভাষার ক্ষেত্রে যিনি করেছিলেন তিনি হচ্ছেন পঞ্চানন কর্মকার অথচ তাকে নিয়ে ন্যূনতম চর্চাও আজকের দিনে কিন্তু দেখা যাচ্ছে না এই পঞ্চানন কর্মকার ছিলেন শ্রীরামপুর নিবাসী এক মানুষ শ্রীরামপুরের কিছু মানুষ হয়তো পঞ্চানন কর্মকারের নামটি এখনও মনে রেখেছেন কিন্তু তাকে বাদ দিয়ে বৃহত্তর ক্ষেত্রে বাঙালি তথা ভারতবাসী পঞ্চানন কর্মকারের নাম একেবারেই মনে রাখেনি তো এই পঞ্চানন কর্মকার কিন্তু গুটেনবার্গের নাম যেখানে সারা বিশ্বজুড়ে বহুল প্রচলিত বহু মানুষ জানেন তার কাজ আজ গুটেনবার্গ ডট ও নামক ওয়েবসাইটটি থেকে হাজারে হাজারে বই আর্কাইভ করা হয়েছে যাতে সেখান থেকে বিনামূল্যে যারা যারা পড়তে চান তারা পড়তে পারেন অথচ পঞ্চানন কর্মকারের নামে হয়তো একটু শ্রীরামপুরে একটি উদ্যান আছে সম্ভবত আমি শুনেছিলাম এবং কিছু ছবি এদিক ওদিক লাগানো বাদ দিয়ে পঞ্চালন কর্মকারকে নিয়ে কিন্তু কোনোরকম সিরিয়াস চর্চা এখন আর হয় না হাতে গোনা কিছু মানুষ এই চর্চা করেছিলেন কিন্তু বাঙালি জাতি তার বিস্তৃত নায়কদের একজন পঞ্চালন কর্মকার তাকে সম্পূর্ণ ভুলে গেছে আর শ্রীরামপুরে তার যে আদি বাড়িটি ছিল সেই বাড়িটিও আর নেই সেই ইতিহাস বিজড়িত বাড়িটি আর নেই সেখানে কালের নিয়মে আধুনিক একটি ফ্ল্যাট উঠে গেছে তো কিন্তু একটি ফ্ল্যাট উঠে যাওয়া মানেই পঞ্চানন কর্মকারের যে অসাধারণ কাজ মানে আমি ঠিক আমি জানি না আমি ঠিক বোঝাতে পারবো কিনা যে একটি ভাষার বিকাশের জন্য তার বেঁচে থাকার জন্য তার অক্ষরগুলি যাতে ঠিকঠাক কোথাও একটা থাকে তার জন্য যে খোদাই করার কাজ পঞ্চালন কর্মকার করেছিলেন বা বলা ভালো যে বাংলা ভাষা যে ভাষায় যে আমি কথা বলছি আপনারা শুনছেন বুঝতে পারছেন এই ভাষাটি থাকতো না যদি পঞ্চালন কর্মকার না থাকতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার ক্ষেত্রে যে কাজ করে গেছিলেন তার থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় পঞ্চানন কর্মকারের কাজ বরং বলা যায় পঞ্চানন কর্মকারের ওই কাজ না থাকলে হয়তো বা বিদ্যাসাগরের কাজও সম্পূর্ণতা পেত না তো আজকের দিনে দাঁড়িয়ে একটি ছোট্ট ঘোষণা করতে চাই যে শ্রীরামপুরে পঞ্চানন কর্মকারের স্মৃতিবিজড়িত জায়গা শ্রীরামপুর সেখানে কিছু মানুষজনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে তারা এই কাজটি মানে পঞ্চানন কর্মকারের যে গুরুত্ব সেইটি বাঙালির কাছে নতুন করে তুলে আনার কাজ তাকে নিয়ে যাতে নতুন করে বিদ্যান মহলে চর্চা শুরু হয় সেই কাজ তারা করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বাংলা তরফ থেকে আমরা বাঙালি জাতির যে বিস্তৃত নায়করা রয়েছে কিন্তু যাদেরকে ছাড়া বাঙালি জাতির আজকের দিনের যে আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি সেটা সম্ভব হতো না সেই নায়কদের খুঁজে বার করা তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করা কারণ জাতির নায়কদের ঘাড়ে ভর দিয়ে আজকে আমরা আছি তাদেরকে ভুলে যাওয়া মানে ইতিহাস ভুলে যাওয়া এবং নিজেদের পায়ের তলার মাটি কারো দুর্বল করে ফেলা আমাদের নায়করা যদি আমাদের মনোনয়ন না থাকে তার জায়গায় কিন্তু অন্য যে আইকনদের তৈরি করা হচ্ছে জোর করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আপনি যদি ক্ষুদিরামকে ভুলে যান তার জায়গাটা নেবে সাওয়ারকার ঠিক একইভাবে এই রকম বিভিন্ন পর্যায়ে বাঙালির ইতিহাসে অসাধারণ কাজ করা যে মানুষজনরা রয়েছেন পঞ্চালন কর্মকার তাদের একজন তার স্মৃতি বিজড়িত জায়গা শ্রীরামপুর সেইখানে আমরা নতুন করে কাজ শুরু করতে চলেছি যদি আপনাদের যারা যারা শুনছেন আপনাদের মধ্যে কেউ থাকেন এই কাজে যোগদান করতে উৎসাহী নিশ্চয়ই যোগ দিন আমরা ভীষণভাবে চাই আপনাদের কেউ যদি থাকেন যিনি হয়তো পঞ্চানন কর্মকারকে নিয়ে তার যে কাজ সেটা নিয়ে হয়তো কোনো সময় রিসার্চ করেছেন কোনো সময় চর্চা করেছেন দয়া করে যোগাযোগ করবেন আমরা পঞ্চানন কর্মকারের ওপর তার কাজের ওপর খুব সামান্য কিছু বই আছে সেগুলো খুঁজে বার করার চেষ্টা করছি যদি আপনাদের জানা থাকে দয়া করে জানাবেন এবং সামনের দিনে আমরা শ্রীরামপুর অঞ্চলে চেষ্টা করছি পঞ্চানন কর্মকারের যদি এই মুহূর্তে তার পরিবারের কেউ থেকে থাকেন তার উত্তরসূরিদের মধ্যে তাদের সাথে যোগাযোগ করে শ্রীরামপুর পৌরসভার কাছেও আমরা যাব। সেখানে তার একটি স্মৃতি স্মৃতিবিজড়িত উদ্যান আছে বলেই আমি জানি সেটি যাতে তারা নতুন করে সাজিয়ে তোলেন এবং পঞ্চানন কর্মকারের নামে তার কাজ নিয়ে একটি সংগ্রহশালা বা স্মারকশালা গোছের করা যায় কি না সেটির চিন্তাভাবনাও আমরা করছি দয়া করে এই উদ্যোগের সাথে থাকবেন যদি কোনো রকম তথ্য দিয়ে সাহায্য করতে পারেন সেটাও করতে পারেন এবং আগামী দিনে পঞ্চানন কর্মকারকে নিয়ে আমরা যে কর্মসূচি নিতে চলেছি সেটি আমরা জানাতে থাকব যোগদান করবেন ধন্যবাদ